আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো এখানে হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে আজ একটা শুটকি রান্না করব। আর শুটকি আমার এত এত বেশি পছন্দ আমি বলে বোঝাতে পারবো না, কারণ সপ্তাহে দু একদিন আমার শুটকি তরকারি না খেলে আমার মানে ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি সিম নিয়েছি, আর এখন কিন্তু সিম শীতের কোনো সবজি নয়। তারপরও আমাদের গাছের মধ্যে সিম ধরেছে, তো গাছ থেকে পেরে নিয়ে আসলাম এখন। তো এখন হচ্ছে আমি পাঁচ ধরনের সবজি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি সিমটাকে বানিয়ে নিচ্ছি, আর বটি নিয়ে এখানে বসে পড়লাম। আর ওদিকে হচ্ছে বেগুন নিয়েছি, তারপর আলু নিয়েছি, আর হচ্ছে আমি একটা শাক নিয়েছি। শাকের ডাটা দেব, পাতা দেব না। আর এদিকে হচ্ছে আমি লতি নিয়েছি। তো সব কিছু সবজি মানে আমি অল্প করে নিয়েছি। আশা করি আমার আজকের পুরো ব্লগটা সবার অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। তো আজ এত বেশি কড়া রোদ উঠেছে, দেখতে পারছেন বাইরে কিন্তু থাকাই যাচ্ছে না, অনেক বেশি গরম, রোদের তাপ এত বেশি মানে বাইরে থাকাই যাচ্ছে না। তো একটু শুট করেছি আমি, আর এখন ঠিক 12টা বাজে মাথার উপর সূর্য। তো এত বেশি রোদের তাপ, আর আজকে একটা পাতাও নড়ছে না সামনের দিকে। আমি এখন চলে যাব পেছনের দিকে, এখানে এসে দেখছি অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কীরকম মানে নড়ছে, আর অনেক সুন্দর ঠান্ডা বাতাস এসে শরীরের মধ্যে লাগছিল। তো পিছন দিয়ে হচ্ছে অনেক সুন্দর বাতাস আসছে। আর এখন হচ্ছে কিছু রান্নাবান্না শেয়ার করব, দুপুরের জন্য রান্নাবান্না করতে হবে। তো সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন শুধু রান্না বসাবো। আর এই তো চলে আসলাম এখন চুলাতে। আমি এখানে হাঁড়ি বসিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি যে সিম মানে পাঁচমিশালি সবজি কেটে নিয়েছিলাম, তো এগুলো আমি এখানে দিয়েছি। বাট এখানে আমি মানে লতি তারপর মানে বেগুনটা এখানে দেইনি, কারণ লতিটা এত বেশি ফ্রেশ যার কারণে গলে যাবে। তো একটু পরে আমি লতি দেব। তো এখানে হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে স্বাদ অনুযায়ী লবণ, আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, আর চেপা শুটকি বাটা দিয়েছি। আর এখানে হচ্ছে আরও একটা শুটকি দেব, পুঁটি মাছের শুটকি। তো আমার রেডি করা হয়ে গেছে, আর পেঁয়াজ রসুন এখানে আমি দিয়েছি, তো বসিয়ে রাখলাম। এখন আমি চুলাতে আগুনটা জ্বালিয়ে নেব। আর এদিকে হচ্ছে আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে লাউ রান্না করব মাছ দিয়ে। তো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছ। তো মাছের পিসটাকে আমি একটু বড় বড় করে রেখেছি, আর এই মাছগুলো ভালো করে কষিয়ে আমি তুলে রাখবো।
এদিকে হচ্ছে পুঁটি মাছের শুটকি ধুয়ে দিয়েছে আমার বোন। এখন দিয়ে দিচ্ছে বেগুন, তারপর লতি একসঙ্গে। তো লতিটা দিয়েছি এই শুটকি শিরার মধ্যে, কারণ একটু পিচ্ছিল হবে শুটকি শিরাটা, খেতে ভালো লাগবে, তো সেজন্য লতি দিয়েছি। এদিকে মাছ কষানো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা লাউ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা মরিচ ফলি। তো ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, আরও কিছুক্ষণ কুক করতে হবে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো কিছুক্ষণ পর এখন আমার লাউ সিদ্ধ করা হয়ে গেছে। আমি একটা ডাল গুটনি নিয়েছি, আর এই ডাল গুটনি দিয়ে লাউটাকে আমি ভালো করে ভেঙে নেব। তো এই লাউটাকে আমরা যেভাবে ডাল মানে গুটে রান্না করি এইভাবেই রান্না করছি, এইভাবে আমার আব্বু খেতে পছন্দ করেন মাছ দিয়ে। এখানে আমি যে তেলাপিয়া মাছ কষিয়ে তুলে রেখেছিলাম মাছটাকে আমি বেছে কাটা সরিয়ে এখন দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে আমি লাউয়ের সঙ্গে মাছ মিশিয়ে নিয়েছি। সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমার আরও কিছুক্ষণ কুক করব, তারপর আমি নামিয়ে নেব। আমার লাউ অলরেডি হয়ে গেছে, তো একটু চেক করে দেখছিলাম লবণ লাগছে কি না। তো রান্না করা শেষ, এদিকে হচ্ছে আমার আব্বু খেতে বসেছেন, তো আব্বুকে মানে খাবারটা সার্ভ করে দিচ্ছি। আর এদিকে হচ্ছে যে পাঁচমিশালি শুটকি রান্না করেছিলাম একটু দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি এখন আমার চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করব। তো এখানে হচ্ছে আমি একটা তেল নিয়েছি, এটা হচ্ছে কুমারিকা হেয়ার অয়েল। তো এখানে কুমারিকা মেথি হেয়ার অয়েল দেখতে পাচ্ছেন নিচে মেথি রয়েছে। তো এই তেলটা হচ্ছে আমার চুলের মধ্যে এখন আমি অ্যাপ্লাই করব, তারপর হাফ অ্যান আওয়ারের মতো চুলের মধ্যে মানে অ্যাপ্লাই করে রাখবো, তারপর আমি এটা ধুয়ে ফেলবো। তো বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এই তেল বেশিক্ষণ রাখলে চুল নাকি আরও পড়ে যায়। তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে এখন চলে আসলাম খেতে। আর এই তো ভাত নিয়ে নিয়েছি অল্প করে, আর হচ্ছে লাউ নিয়েছি সঙ্গে লেবু। তো অনেক বেশি গরম ছিল, আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।